এই যে সামনে পিছনে আইডি কার্ড আপনার প্রিন্ট হয়ে গেল। আপনাদের যাদের কম্পিউটার কম্পোজার প্রতিষ্ঠান আছে, কালার প্রিন্টার আছে, কম্পিউটার আছে, লেমিনেটিং আছে, তারা দুই তিনটা জিনিস কিনে অনায়াসে কাজ করতে পারেন। পিভিসি শিটটা যদি 3000 টাকা, আপনার 500 পিস হবে, আপনি যতটুকু সেভ করতে পারবেন 500 পিস আইডি কার্ড করা যাবে। আমার মনে হয় না 7 টাকা 8 টাকার উপরে কস্ট পড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। কিভাবে কম খরচে আপনারা একটা ভালো মানের আইডি কার্ড প্রিন্ট করবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো। দেখেন কত সুন্দর একটা আইডি কার্ড, যারা আসলে স্মার্ট আইডি কার্ড বলতে যেটা বোঝায় এই ধরনের আইডি কার্ডগুলো আপনারা তৈরি করতে পারবেন একদম কম খরচে। যারা আইডি কার্ডের বিজনেস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রাসেল ভাই, আছেন এপসন বাজার থেকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না। তো আজকে আমরা টোটাল প্রক্রিয়াটা দেখাবো। হ্যাঁ, আমরা আসলে প্রক্রিয়াটা দেখাবো, আমি আর আলম মিলে কাজটা করবো আসলে। তো আগে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা অনেকেই আইডি কার্ড প্রিন্ট করি বা আইডি কার্ড নতুন করে ব্যবসা শুরু করতে চাই, কিন্তু দেখা যায় যে একটা আইডি কার্ডের মেশিন যেমন এভোলাস, হাইতি, এইসব অনেক ধরনের মেশিন আছে যেগুলো খুব কস্টলি। যেমন একটা মেশিনের দাম 1 লক্ষ টাকা, 70,000, 80,000, 90,000। তো আসলে এই মেশিনটা হচ্ছে খুবই সাধারণ। এখন বর্তমানে আমাদের দেশে সারা বিশ্বই করোনা প্যান্ডামিকের মধ্যে আমরা আছি, করোনার প্রভাব এখনও যায় নাই। তো আমাদের দেশে বিভিন্ন জায়গায় করোনা টিকা দিচ্ছে এবং এর পরবর্তীতে সনদ হিসাবে এই ধরনের একটা আইডি কার্ডের মতো আমরা দেখতেছি তৈরি করতে। আমরা আমার এলাকার থেকে 100 টাকা দিয়ে তৈরি করেছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা গ্রামে গঞ্জে সবাই তোর 1 লাখ 1.5 লাখ টাকা সামান্য একটা আইডি কার্ডের জন্য কয়টা আর কাজ, অফিস এলাকা থাকলে না কাজটা হয়। তো আপনারা অল্প খরচে এই কাজটা করতে পারবেন। এই কাজটার জন্য কি কি লাগে এবং কিভাবে করে টোটাল ডিটেলসটা আমরা দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমরা এইটা করতে গেলে প্রথমে আপনার কম্পিউটার থাকতে হবে, একটা কম্পিউটারের দোকানে, ল্যাপটপ অথবা কম্পিউটার, একটা কালার প্রিন্টার থাকতে হবে, যে কোনো কালার প্রিন্টার। আমি একটু আবারও বলি, যে কোনো কালার প্রিন্টার আপনার থাকতে হবে, সেটা আপনার ড্রাম সিস্টেম হোক, এপসন হোক, ক্যানন হোক, ব্রাদার হোক, যে কোনো কাইন্ডের কালার ইঙ্কজেট প্রিন্টার। ওই প্রিন্টার দিয়ে আপনি কি করবেন, এই ধরনের একটা শীট প্রিন্ট দিবেন। হ্যাঁ, এই ধরনের কালার প্রিন্ট দিবেন। এর মাঝে আমি এই ব্যাপারটা বলে দিই, হ্যাঁ, এটা এটা না ট্রেসিং পেপার টাইপের। আচ্ছা, যেমন এই ধরনের একটা পিভিসি শীট আপনাকে লাগবে, এরকম কালার পেপার এরকম একটা লাগবে। যেমন আমাদের কাছে এগুলো পাবেন, এই যে দেখেন, এটা হচ্ছে কালার পেপারগুলো, এটা থাকবে 100 শীট। আচ্ছা, এবং এই শীটটা থাকবে পিভিসি শীট বলে, এটা পিভিসি শীট, এটা থাকবে 50টা। আচ্ছা, তো 100 শীট কেন থাকবে, কারণ এটা আপনি এপিট ওপিট দুনো সাইডে প্রিন্ট দিবেন। ওকে ওকে, এখন আপনি প্রিন্ট দিয়ে ফেললেন, এটাতে যে কোনো কালার প্রিন্টার দিয়ে ফটো ইলাস্ট্রেটরে আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে আপনি প্রিন্ট করে নিলেন। এটা হলো সামনের পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট, আমরা একটু আগে প্রিন্ট করে রেখেছি কারণ আমাদের হাতে এই মুহূর্তে প্রিন্টার নাই। এটা হলো ব্যাক পার্ট, মিরর প্রিন্ট দিতে হবে। ওকে ওকে, মিরর প্রিন্ট দিবেন। এখন এই কাজটা হয়ে গেল, এই হলো পিভিসি শীট। আচ্ছা, কিভাবে পিভিসি শীট কাটবেন, পেপার কাটারের কাজ এবং এটা হচ্ছে আইডি কাটার, আইডি কাটারের কাজ আমরা এখন বাকিটা দেখাবো। কালার প্রিন্টে তো প্রিন্ট দিয়েই ফেললাম, যে কোনো কালার প্রিন্ট ডিজাইন আপনার করতে হবে, কালার প্রিন্টে প্রিন্ট দিতে হবে। এই হলো পিভিসি শীট, আমাদের কাটিং করা আছে, এটা খুব এক্সপেন্সিভ, কিন্তু একটা এ4 সাইজ পিভিসি শীট দিয়ে আপনি 10টা করতে পারবেন। দ্যাটস মিন 50টা দিয়ে 500। বাহ, এটার পিভিসি শীটটার দাম বর্তমানে দাম পড়বে 3000 টাকা, আগে ছিল 2400 টাকা, কিন্তু প্রোডাক্টের দাম বাড়ার কারণে, কস্ট বাড়ার কারণে এখন বর্তমানে 3000 টাকা। 3000 টাকা হচ্ছে একটা একটা প্যাকেট পিভিসি শীট। এই হলো প্যাকেটের মধ্যে কয়টা আমরা কাটবো এখন, না এক প্যাকেটের মধ্যে পিভিসি শীট কয়টা থাকে, 50টা, আর 100টা থাকবে এই পেপার। আচ্ছা ওকে, এখন আমরা কি করব, বাকি প্রক্রিয়াটা আমি বলি, ও করবে। আচ্ছা এই দেখো, এই পেপার কাটারটার কাজটা আমি বলি, পেপার কাটার কাজ হচ্ছে সমান্তরালভাবে কাটতে হবে, নিখুঁতভাবে কাজ করা। আমরা প্রফেশনাল না, আমরা জাস্ট প্রক্রিয়াটা দেখাচ্ছি, যারা হাতে কাজ করবে তারা হয়তো এই যে কেটে নিলাম প্রফেশনাল হয়ে যাবে। ওকে, সুন্দর, এই গেল ফার্স্ট পার্ট। আচ্ছা, এগুলো কাটতে হবে না। ওকে, আমরা কেটে নিচ্ছি, মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা আমরা কেটে নিচ্ছি। আপনাদের হাত যদি এক্সপার্ট থাকে তাহলে আপনারা কেচি দিয়ে কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে বাঁকাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ওকে ওকে, এই দেখো, সমান্তরাল কেটে নিচ্ছি, সমানভাবে কাটতেছি চারদিকে। ওকে, সুন্দর। এই কাঠের মেশিনটা তো লাগবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে বলি,
প্রিন্টার কম্পিউটার প্রিন্টার আর এই দুইটা মেশিন কম্পিউটার প্রিন্টার বেশিরভাগ মানুষের কাছেই আছে স্টুডিও ব্যবসায়ী বলেন কম্পিউটার কম্পোজের দোকান বলেন আচ্ছা এই তৈরি হয়ে গেল এটা হচ্ছে পেপার কাটার এটার দাম A4 সাইজ 1200 টাকা প্রায় 1200 টাকা পেপার কাটার এই হলো ডাই কাটার হুম এই দেখেন আমরা এটার কাজটা যে করতেছি দেখেন হুম এটাও আমরা সমানভাবে কেটে নিব এটা আমরা সমানভাবে কেটে নিব হুম আপনি এটা চলে আগে ঢুকিয়েও কাটতে পারেন পরেও কাটতে পারেন আচ্ছা এই যে কাটা হয়ে যতটুকু আপনি সেভ করবেন আপনার পিভিসি যতটুকু সেভ হবে আপনার কষ্ট তত কম পড়বে আচ্ছা এই পিভিসিটা হয়ে গেল ওকে এই পিভিসিটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এটা এখন আমরা মানে উপরে একটা পলিপ আছে আচ্ছা পলি এই পলিটা আমরা উড়িয়ে ফেলতেছি এই পলিটা উড়িয়ে ফেললাম ওকে এখন এটা লাগিয়ে এটা আঠা না জাস্ট এটার মধ্যে একটু লাগায় রাখতে হয় ওকে প্রিন্ট করা আচ্ছা উল্টা ভাবে দিতে হবে যাতে মিরর প্রিন্ট যেহেতু হবে উল্টা ভাবে দিতে হবে দুই সাইড দিয়ে আমরা লাগাই প্রিন্ট হওয়ার পর এটা সোজা হয়ে যাবে জি আমরা দেখাই দিচ্ছি একদম ভিডিওটা আমাদের একদম কোনো কাটাকাটি নাই একদম র ভিডিও আপনারা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে খুবই এই যে আমরা সমান ভাবে দিয়ে দিলাম যাতে হচ্ছে উল্টো সোজা সমান হয় হ্যাঁ তাই তো প্রিন্ট করব আমরা এইভাবে কিন্তু এটার মধ্যে পেস্ট করব এইভাবে উল্টা ভাবে মানে যেহেতু এটা মিরর ওকে এই হয়ে গেল এখন হচ্ছে লিমিটিং মেশিনের কাজ আচ্ছা এখন হচ্ছে লিমিটিং মেশিনের কাজ মানে আমরা একটা লিমিটিং করে নেব জি জি এই আমরা এখন লিমিটিং করতেছি দুইবার থেকে তিনবার দিলেই এনাফ এই একটা ভালো মানের লিমিটিং মেশিন এটা আমাদের ইসনিল লিমিটিং মেশিন এটা 6 মাসের ওয়ারেন্টি সহকারে আমাদের দাম হচ্ছে 7500 টাকা ওকে এটা হচ্ছে 7500 টাকা কুলিং ফ্যান সহকারে খুবই ভালো মানের লিমিটিং মেশিন আচ্ছা ভালো মানের লিমিটিং মেশিন হলে কাজটা খুব ভালো হয় ওকে একবার না হ্যাঁ আরো একবার দিব আমরা মানে এটা হিটে হচ্ছে আপনার এটা হচ্ছে হ্যাঁ এই হিটে হয়ে গেল যে কেউ খুব স্বল্প খরচে এটা আপনার তৈরি করতে 6-7 টাকার উপরে লাগবে না বাহ যত কম কষ্টে আপনি পেপার কিনতে পারবেন অত কম কষ্টেই আপনি এটা চলে আসবে এখন আমরা এটা কোল্ডে দিয়ে রাখলাম এখন এটাকে একটু ঠান্ডা করতে হবে আচ্ছা এটা গরম আছে একটু ঠান্ডা করতে হবে তো আমরা এটা একটু ঠান্ডা হোক বেশি সময় লাগবে না কারণ এটা গরম তারপরে এটা এটার উপর একটা প্রলেপ আছে প্রলেপটা উঠিয়ে দিতে হবে আবার আমি দামগুলো রিপিট করি এই পিভিসি শীট আর এগুলার দাম হচ্ছে 3000 টাকা বর্তমানে আমাদের প্রোডাক্ট খুব কম আছে আমরা মাশাআল্লাহ এর আগে থেকে বিক্রি করতেছি কিন্তু তারপর আমরা আপনার মাধ্যমে একটু আপনাদের ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে ওনারা প্রিন্টার আর কম্পিউটার থাকলে বা লিমিটিং মেশিন থাকলে দুইটা জিনিস লাগবে এই দুইটা তিনটা জিনিস পিভিসি শীট আইডি কাটার আর পেপার কাটার কেচি দিয়ে কাটতে পারলে এটাও বাদ এটার দাম পড়বে 1200 টাকা এটার প্রাইস পড়বে 5000 টাকা এটার রেট আরো কম ছিল আমরা 4200 টাকা 4000 টাকা এরপরে 4500 টাকা হয়েছে এখন এটার দাম পড়বে হলো আপনার 5000 টাকা পিভিসি শীটটার দাম পড়বে হলো আপনার 3000 টাকা আর অ্যাজ ইউজুয়াল আমাদের ইসনি লিমিটিং মেশিন 6 মাসের ওয়ারেন্টি সহকারে এটার দাম পড়বে 7500 টাকা আচ্ছা আচ্ছা এই প্রাইসগুলো আমরা দিয়ে দিলাম আপনারা আমাদের কাছ থেকে এসে আবার আমরা আপনাকে দেখাই দিব আর এছাড়া খুবই ইজি প্রসেস আমরা ভিডিওটা পুরো প্রসেস দেখিয়ে দিলাম আপনারা এটা ঘরে বসে খুব ইজিলি করতে পারবেন তেমন কোনো আহামরি টেকনিক্যাল কোনো কাজ নাই আচ্ছা আর আপনারা কুরিয়ার আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে স্টক থাকাকালীন সময় পর্যন্ত আর প্রাইস যে কোনো সময় চেঞ্জ হতে পারে বাড়তেও পারে কমতেও পারে এটা তখনকার পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে এখন ঠান্ডা হয়ে গেছে দেখেন আমরা এখন কাটবো এই যে এটা পুরো আইডি সাইজে আমরা এটা কেটে ফেলবো আচ্ছা সুন্দর মেজারমেন্ট করে নিব আমরা মেজারমেন্টটা করে নিতে হবে নিচ পর্যন্ত যাওয়ার পর মানে ঠিক কোন জায়গা থেকে আমরা কাটবো না নিচ পর্যন্ত চলে আসতে হবে হ্যাঁ এটা যেহেতু আমরা কাটিং করা আচ্ছা আপনাদের হাত যত প্রফেশনাল হবে আস্তে আস্তে অল্প অল্প কাজ করতে করতে তত আপনি সব খুব ক্লিয়ার কাজ করতে পারবেন আচ্ছা ইয়েস এই হলো আপনার আইডি কার্ডটা কেটে বের হয়ে আসলো এখন আমরা এই যে ঘোলা দেখা যাচ্ছে এটা ঘোলা দেখা যাবে না এখন এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা সুন্দর এর উপরে একটা প্রলেপ আছে আমরা এটা তুলে ফেলবো উঠিয়ে ফেলতেছি আমরা আপনাদের যারা ভিডিওটা দেখবেন তাতে সবাইকে আবার কোনো ভুল ত্রুটি হইলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা এত প্রফেশনাল না আমরা হয়তো ভিডিওর স্বার্থে 2-4-5-10 কাজ করতেছি আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনাদের সাইজ খুব কোয়ালিটি হবে তো এই দেখেন আমরা এই উপরের প্রলেপটা উঠিয়ে দিব ঘোলা অংশটা ক্লিয়ার হয়ে যাবে বাহ এই আপনার আইডি কার্ড রেডি
দেখেন কিভাবে কম খরচে আপনার আইডি কার্ড প্রিন্ট হয়। এটা করতে গেলে আপনার পিপিসি শীটটা যদি 3000 টাকা, আপনার 500 পিস হবে, আপনি যতটুকু সেভ করতে পারবেন 500 পিস আইডি কার্ড করা যাবে। হ্যাঁ 3000 টাকা করা যাবে। আমার মনে হয় না 60 টাকা 8 টাকার উপরে কস্ট পড়ে। আচ্ছা, খালি পিপিসির দামটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এই আপনার আইডি কার্ডটা তৈরি হয়ে গেল। বাহ, সুন্দর, একদম ইজি। আমরা আপনাকে একদম পুরো ডিটেইলস দেখাই দিলাম। এই যে সামনে পিছনে আইডি কার্ড আপনার প্রিন্ট হয়ে গেল। আপনাদের যাদের কম্পিউটার কম্পোজের প্রতিষ্ঠান আছে, কালার প্রিন্টার আছে, কম্পিউটার আছে, লেমিনেটিং আছে, তারা দুই তিনটা জিনিস কিনে অনায়াসে কাজ করতে পারেন এলাকায়। মফস্বল অঞ্চলে যেসব জায়গায় করোনা টিকা এইসব কাজগুলো হয়, ওনারা ওইসব জায়গায় বসে অনায়াসে কাজ করতে পারেন। এই হইতেছে আমাদের এই কনসেপ্ট যে আপনাদেরকে দেখালাম, যে এগুলো সবকিছুই আমাদের কাছে এখন আপাতত আছে, যতক্ষণ অ্যাভেলেবিলিটি থাকবে ততক্ষণ আপনারা আমাদের কাছে। আচ্ছা, কেউ যদি পুরো প্যাকেজটা নিতে চায়, যেমন হচ্ছে এখানে আপনার লিমিটেড মেশিন, আইডি কার্ড, আর এখানে হচ্ছে একটা, আসলে আমাদের কাছে এপসন বাজার এই ধরনের অনেক আইটেমই আমরা সেল করি। আমরা প্রিন্টারও সেল করি, কম্পিউটার বাদে প্রিন্টার, লেমিনেটিং মেশিন, আমরা ইন্ডিভিজুয়াল দামগুলো বলে দিয়েছি। আপনারা যে যেটা চাবেন সেটাই আমরা দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা যে যেটা চাবেন সেটাই দিব। কেউ লেমিনেটিং মেশিন সহ নিবে, এটা নিবে, এটা নিবে, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল দাম বলবো, ওনারা এটা ওভাবে করে ম্যানেজ করে নিবে। ওকে ওকে, সুন্দর। তো ঢাকার বাইরে তো কুরিয়ার সিস্টেম আছে, সাথে ঢাকার মধ্যে হোম ডেলিভারি। জি, আপনারা, আমরা চাবো আপনারা এসে দেখে নেন। ঢাকার বাইরে যদি নিতে চান, আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার, 14 পুরোনা পল্টন, দারুসসালাম মার্কেট, দ্বিতীয় তলা, রুম নম্বর 18। আপনারা কুরিয়ারে নিতে চাইলে কন্ডিশনে নিতে পারবেন, সেই জন্য আপনাদের একটু টোকেন মানি দিতে হবে, সেটা ফোনে যোগাযোগ করে নেবেন। আর আরও কিছু এই যে ভিডিওতে দিয়ে দিলাম, এছাড়া আমাদের এপসন বাজার নামে পেজও আছে, ওখানেও ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আমাদের গুগল ম্যাপে সার্চ করলে এপসন বাজার সেখানে চলে আসতে পারবেন। আর আপনারা চেষ্টা করবেন যে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। তারপরেও যদি আপনাদের আরও কিছু জানা থাকে ওই সময়ের বাইরে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার, আর যে কোনো সরকারি ছুটি। আর এছাড়া আমরা প্রতিদিনই ইনশাল্লাহ আসি, আমাদের প্রতিষ্ঠান আমাদের ওপেন আছে, আপনারা এই সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো যারা আসলে কম খরচে একটা আইডি কার্ড প্রিন্ট করে নিতে চান অথবা আইডি কার্ড নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য কিন্তু আজকে খুব চমৎকার প্রক্রিয়া দেখিয়ে দিলাম। এগুলো আপনারা চাইলে কিনে নিতে পারেন এবং আপনার ব্যবসার অনেক অনেক উন্নতি করতে পারেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।